এবার সবচেয়ে যে 5 গুণ দ্রুতগতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্রটি উচ্চ বায়ুমণ্ডলে শব্দের গতির 5 গুণেরও বেশি গতিতে আঘাত হানতে পারে, যার গতি 6200 কিলোমিটার। সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে পেন্টাগন। 2013 সালের পর এই প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্রটি রেথিয়ন টেকনোলজিস দ্বারা নির্মাণ করা হয়েছে। ডয়চে ভেলের খবরে বলা হয়, যুদ্ধবিমানের উইং থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করার 1 সেকেন্ডের মধ্যে একটি রকেট বুস্টারের মাধ্যমে ক্ষেপণাস্ত্রটির গতিবেগ বাড়িয়ে দেওয়া হয়। তার 1 সেকেন্ড পরই ক্ষেপণাস্ত্রটির মধ্যে লাগানো আরেকটি ইঞ্জিন চালু হয়, যা এর গতিবেগ শব্দের চেয়ে 5 গুণ বেশি বাড়িয়ে দেয়। ক্ষেপণাস্ত্রটি অক্সিজেন সমৃদ্ধ বায়ুমণ্ডলে সবচেয়ে ভালোভাবে কাজ করে। এর গতি ও চলাচল সময় অনুপাতে শনাক্ত করাও কঠিন। এটি সাবসনিক মিসাইলের চেয়ে অনেক দ্রুত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, গত সপ্তাহে হাইপারসনিক এয়ার ব্রিথিং ওয়েপন কনসেপ্ট এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। ডিএআরপির কৌশলগত প্রযুক্তি কার্যালয়ের HWC প্রোগ্রাম ম্যানেজার আন্ড্রু নয়েটলার বলেন, এই পরীক্ষা মার্কিন সামরিক বাহিনীর পরবর্তী প্রজন্মের সক্ষমতাকে আরো এক ধাপ এগিয়ে নিয়েছে। বছরের শেষ দিকেও নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা রয়টার্সকে জানিয়েছেন তিনি। গত জুলাইয়ে রাশিয়া দাবি করেছিল তারা ডিসারকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, এটি নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের একটি অংশ, বিশ্বে এর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। প্রিয় দর্শক, আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে একে টেলিভিশনের ইউটিউব চ্যানেল youtube.com/AKTelevisionBG তে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। আমাদের ফেসবুক পেজ facebook.com/AKTVBG অনলাইন এ লাইক দিয়ে প্রতি মুহূর্তের তথ্য, বিনোদন ও খেলাধুলা সহ বিভিন্ন গঠনমূলক অনুষ্ঠান উপভোগ করুন। এছাড়া প্রতিনিয়ত সবশেষ সংবাদ ও আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিউজ পোর্টাল www.aktvbg.com এ। আমাদের তথ্য ও অনুষ্ঠান ভালো লাগলে কমেন্টস এবং শেয়ার করতে একদম ভুলবেন না। একে টেলিভিশনের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।